बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें शमीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी खुबी गुरुत्वपूर्ण, से आलोचनाटी खुबी गुरुत्वपूर्ण एवं मर्मान्तिक। देखुन जे एकजन मानुष पृथिवीते आपनी आमी बा आमादेर मध्ये केउ जदि देखे छय मास आगे तार कबर हये गेछे, किन्तु कबरस्थान हो गए तार, किन्तु ओई मानुषटा के जदि छय मास परे आपनी कोथाओ देखते पान ताहले आपनार अवस्थाटा कि होबे। चलुन आज के ए विषय आलोचना करब। देखुन एकटी देशे एकटी ग्रामांचले एकजन व्यक्ति तिनी मृत्युबरण करेछे। मृत्युबरण करार परे कि हलो, सेई व्यक्तिटाके दाफन काफन सेरे তাকে কবরে শুয়ে দেওয়া হলো এবং তার কবরস্থান হয়ে গেল। বেশ ভালো। এরপরে ওই লোকটি কি ঘটনা ঘটল যে প্রায় 5 থেকে 6 মাস পার হয়ে গেছে, তো যে নিজে দাফন কাফন করিয়েছিল, যে নিজে তাকে কবরে শুয়েছিল এবং উপরে মাটিটাটি দিয়ে কমপ্লিট করে চলে এসেছিল, তো 5 থেকে 6 মাস পরে ওই ব্যক্তিটি একটি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং সেখানে বিশাল বড় এক পুকুর, যেই পুকুরের মধ্যে সিঁড়ি সিস্টেম করা আছে যেখানে মানুষ গোসল করতে পারে, এমন একটি পুকুরের সিঁড়ির মধ্যে সে বসে পানি নাড়াচাড়া করছে। কে নাড়াচাড়া করছে? যেই ব্যক্তিটি 5 থেকে 6 মাস আগে মৃত্যুবরণ করেছিল, যার দাফন কাফন কমপ্লিট করা হয়েছিল। সেই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছে সে পানির মধ্যে হাত নাড়াচাড়া করছে, হাত মুখ ধুচ্ছে। তো একটু দূর থেকে ভালো করে দৃষ্টি করে দেখা যায়, কিরে সেই লোকটি তো, কিরে সেই লোকটি তো। তো এরকম দেখে তখন সে চলে গেল, ওই লোকটির কাছে চলে গেল, গিয়ে তার পিছন দিয়ে তাকে টাচ করে বলছে, এই আপনি না মারা গেছেন 6 মাস আগে? না আপনার দাফন কাফন কমপ্লিট করা হলো, আপনি এখানে কোত্থেকে আসলেন? তখন এই কথাটি শুনে ব্যক্তিটি নিচের দিকে তাকিয়ে আছে, তার দিকে তাকায় না, দেখেন দেখেন আমার দিকে তাকান আপনি, আপনি তো সেই লোকটাই, আপনি এই পোশাকেই থাকতেন, এই তো চেহারা, সমস্ত কিছু। তখন তার দিকে সেই মৃত ব্যক্তিটি তার দিকে তাকালো, তাকিয়ে তাকে বলতেছে, চুপ চুপ চুপ, কাউকে বলো না। কেন, এটা কি, এই বিষয় কি, কি আশ্চর্য, আপনি মারা গিয়েছিলেন, আমরা নিজেরাই তো আপনাকে সেই দাফন কাফন করেছি। তবে হে সমস্ত জগতবাসী, এর ফাঁকে দিয়ে একটি কথা বলে নেব, সেই কথাটি হলো আল্লাহ কিন্তু বলেছে কোরআনে যে আমার বন্ধুদেরকে তোমরা কখনো মৃত বলিও না, আমার বন্ধুদের, আমার অলিদের, আমার আউলিয়াদের কখনোই মৃত্যু নেই। তাহলে এই যে কথাটি আল্লাহ কোরআনেও বলেছে, আবার দেখা যাইতেছে সেই মানুষটিকে সেই পুকুরের পারে সিঁড়িতে বসে হাত মুখ ধুচ্ছে, তাকে টাচ করে তার দিকে তাকালো এবং সেই ব্যক্তিটি সে, এবং তাকে যখন জিজ্ঞাসা করলো, আপনাকে তো 6 মাস আগে আপনাকে দাফন করা হয়েছিল, কিন্তু আপনি এখানে কোত্থেকে এসলেন? তখন সে চুপ চুপ বলে তাকে বলতেছে, দেখো এই কথাটা তুমি কাউকে বলো না। কেন, এটা কি না বলার জিনিস? আমি তো বলবই। শোনো শোনো, বলবে না, তুমি এক কাজ করো, তুমি এখন কি করে খাও, কি করে চলো? বলে আমি যে কোনো কাজ করি। বা শোনো, তোমার আজকের পর থেকে আর কাজ করতে হবে না। তুমি কি করবে? তুমি যে ঘুমাবা রাত্রে, যেই বালিশের মধ্যে মাথা রেখে ঘুমাবে, প্রত্যেক দিন সকালে বালিশটা সরালেই সেই বালিশের নিচে 500 টাকা করে পাবে। দেখেন আজকে বহু বছর আগের কথা, 500 টাকার কিন্তু অনেক দাম ছিল। তখন তাকে বললো যে তুমি প্রতিদিন 500 টাকা পাবে, খরচ করে চলবে, কিন্তু তুমি এই কথা কাউকে বলবে না। তবে মনে রেখো, কাউকে বলে দিলে কিন্তু আর এই টাকাটা থাকবে না। তখন সেই লোকটা বলতেছে যে দেখো দেখো, ওই ওইখানে কিছু লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? তো ওইদিকে যখন তাকালো, তখন দেখে সেই মৃত ব্যক্তিটি তার কাছে আর নেই,
হায় হায় এদিকে খোঁজে ওদিকে খোঁজে কোনোদিকে কিছু তাকে পাওয়া যাচ্ছে না। তাহলে এই কি আশ্চর্য, ছয় মাস আগে যে মারা যায় তাকে আবার ছয় মাস পরে জীবিত অবস্থায় কি করে পাওয়া যায়? তার মাথার মধ্যে এই জিনিস খেলতেছে, পাগল পাগল হাল হয়ে গেছে, এখন চিন্তা ভাবনা করতে করতে বাসায় গিয়ে সে ঘুমিয়ে পড়েছে। তো সন্ধ্যায় যে ঘুমিয়েছে, পরের দিন সকালে ঘুম থেকে জেগে তখন আবার সে একই চিন্তা করতেছে। তো চিন্তা ভাবনা করে 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 তখন কি হলো, তার মনে পড়ে গেল, আরে বালিশের নিচে টাকা থাকবে আমাকে বলেছিল। তখন সে বালিশটা উল্টিয়ে দেখতে পাচ্ছে যে ঠিকই 500 টাকা একটা নোট। তখন সেই 500 টাকা নোট আশ্চর্য। এর পরের দিন তিনি আবার চিন্তায় মগ্ন হলেন, তিনি যা বলে গেল তাই তো হলো। এরকম করতে করতে পরের দিন যখন ঘুমিয়েছে, তো পরের দিন ঘুম থেকে ওঠার পরে দেখে সেই বালিশ উল্টিয়ে দেখে আবার সেই 500 টাকা নোট। সে প্রতিদিন 500 টাকা করে পাচ্ছে, এখন সে অন্য কোনো কাজ করে খায় না, সে এভাবে টাকা ওখান থেকে পায় আর সেইভাবেই চলছে। তখন মানুষের জিজ্ঞাসা করে তাকে, কিরে বাবা তুমি তো আগে রেগুলার কাজ করতে, এখন কাজ করো না, ভালো চলো, ভালো খাও, ভালো খরচ করো, এ কী করে সম্ভব? আমরা তো ব্যবসা করি তাও চলতে কষ্ট হয়, আমরা কাজ করি তারপরে কষ্ট হয়, তুমি কাজ করো না, ভালো চলো, এ কারণ কি বাবা? তো সেই ব্যক্তিটি বলতেছে, দেখো এটা বলা যাবে না, এটা নিয়ে আমাকে ঘেঁথাঘেঁথি করো না, এটা বলা যাবে না, আমার মতো আমাকে থাকতে দাও। আচ্ছা গেল কিছুদিন পরে আবার বলতেছে, বাবা বলো না, তুই কাজ করিস না, চলিস, ভালো চলিস, ভালো খাস, তোর গড়বাড়ি হয়ে গেছে, এত সুন্দর চেহারা হয়ে গেছে, কিরে বল না কি করে খাস, তুই কি করে এত টাকা পাস? তো এরকম করতে করতে একদিন সেই ব্যক্তিটি কি ফুট করে বলল, এই আমি তোকে বলছি, তুই কিন্তু কাউকে বলবি না। তখন হ্যাঁ বল বল, দেখ আমাদের এখানে একটা কবরস্থান আছে, হ্যাঁ ওখানে কিন্তু আমরা 6 মাস আগে যে লোকটাকে দাফন কাফন কমপ্লিট করেছিলাম, কিন্তু 6 মাস পরে আমি লোকটাকে দেখতে পাচ্ছি এক পুকুর পাড়ে সিঁড়ি ঘাটের মধ্যে বসে সে হাত মুখ ধুচ্ছে, পানি নাড়াচাড়া করছে। তখন আমি দেখলাম যে ঠিক ওই লোকটির মতো, পিছন দিয়ে গিয়ে যখন টাচ করলাম সে আমার দিকে ফিরে তাকালো। যখন বললাম যে আপনি না মারা গেছেন, আপনি এখানে তাকি, তখন সে কী করলো, সে নিচের দিকে তাকিয়ে রইল, পরে আমাকে বললো চুপ চুপ কাউকে বলবি না। তাহলে আমি তো দিনের বেলায় ভয় পাইনি, হয়তো রাতের বেলায় হয়তো ভয় পেতাম, কিন্তু লোকটা আমাকে বলল যে এই বিষয়ে তুমি এই কথাটা কাউকে বলবে না, যদি না বলো তাহলে তোমার বিছানায় তোমার বালিশের নিচে প্রতিদিন 500 টাকা করে পাবে। দেখো আমি সেই টাকাটাই দিয়ে চলি, প্রতিদিন পাই। আচ্ছা তাহলে এই কথা বলার পরে সেই কবরস্থান ঘুরে দেখা হলো সেই ব্যক্তিটি সেখানের অবস্থায় ওরকমই আছে, কিন্তু তার লাশটা এখান থেকে সরেনি বা এখান থেকে সরে যায়নি, আর তার লাশটাই সেখানে। তাহলে ওখানে কি? তাহলে দেখেন আল্লাহ যে বলেছে আমার ওলিদের মৃত্যু নেই, আমার ওলিদেরকে কেউ মৃত বলিও না, দেখেন আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছে। আচ্ছা তাহলে এই কথাটি তিনি বলে দিয়েছে, এখন গ্রামে সোর লোক মানে লোকের একটা সমাগম হয়ে গেছে, কি বলে কি বলে। তখন তার ওই কবরস্থানটি আর কবরস্থান নেই, সেটা এখন কি হয়েছে, সেটা মাজারে পরিণত হয়ে গেছে। মানুষ ওখানে গিয়ে কিছু আবদার করলে পায়, কিন্তু যে বলে দিয়েছিল পরের দিন তার বালিশ উল্টিয়ে তার টাকাটা আর পায় না। হায় হায় কি করে সে সর্বনাশ। আচ্ছা তাহলে আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো আনার উদ্দেশ্য কি, এর বিষয় হলো দেখুন যে আমি যদি বলি যে মানুষ মৃত্যুর পরে আসলে দেহ পাল্টায় কিন্তু তার আত্মা মরে না, আত্মার মৃত্যু নেই, আর সেটাই কিন্তু আল্লাহও বলেছে কোরআনে যে আমার অলিয়া আউলিয়াদেরকে আমার বন্ধুদেরকে কখনো মৃত বলিও না, তাহলে ওই কথার সাথে এই কথার মিল পাওয়া যায় এবং বাস্তব তার প্রমাণ হয়ে যায়। আরেকটা বিষয় দেখেন, ঈসা আলাইসাল্লাম যিনি একজন নবী, তিনি কিন্তু ঈসা আলাইসাল্লাম তিনি আমাদেরও নবী, 4 জন শ্রেষ্ঠ নবীর মধ্যে তিনি একজন। আচ্ছা তিনিও কিন্তু মৃত্যুর পরে 3 দিন পরে এসেছে, এসে বলেছে এই তোমরা ভয় পাচ্ছ কেন, আমাকে ধরো, আমাকে ছোও, আমি মরিনি, আমার আমাকে ধরো ছোও। তখন মানুষ পালিয়ে যাচ্ছে ভয়ে, যে 3 দিন আগে তিনি ক্রোশে মারা গেল,
আজকে তিনি বলছে আমাকে ধরো, আমি মরিনি, আমাকে ছুঁয়ে দেখো, আমি ভূত প্রেত কেউ নয়। তাহলে বোঝা গেল কি, কোরআন এবং ইনজিল শরীফের দিকে যদি আমরা লক্ষ্য করি তো অবশ্যই যে ওলিয়া আউলিয়া নবী রাসূলদের কখনোই মৃত্যু নেই। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা কি আপনাদেরকে ভালো লাগলো? এই ধরনের আলোচনা কি আমি কোরআন দিয়ে প্রমাণ দিয়ে বললাম, তারপরও কি কেউ অবিশ্বাস করার মতো কেউ আছে? তবে বিশ্বাস করার মতো লোকই বেশি আছে, কারণ পৃথিবীতে যত খারাপ লোকই থাকুক ভালো সংখ্যাই বেশি, অবিশ্বাসী যতই থাকুক বিশ্বাসীর সংখ্যাই বেশি, কারণ আল্লাহ ওলিদেরকে দিয়ে অনেক খেলা করে এটাই বিশ্বাস। তবে হে সমস্ত জগৎবাসী, যদি আমাদের এই আলোচনা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।